हेलो फ्रेंड्स, आमी ঋতুপর্ণা। वेलकम बैक टू माय चैनल ঋতু ফুড ফিউশন। आज आमी चले এসেছি আপনাদের জন্য এক ধরনের পরোটার রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো দোকানের স্টাইলে পেটাই পরোটা। এই পেটাই পরোটা কলকাতার একটা বিখ্যাত স্ট্রিট ফুড। এই পেটাই পরোটার সাথে দেওয়া হয় আলুর সবজি বা ছোলা আলুর সবজি। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি। পরোটাটা তৈরি করার জন্য এখানে আমি একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 টিস্পুন লবণ ইউজ করছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রিফাইন্ড তেল। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। এবারে এইগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। যাতে লবণ এবং তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশে যায় সেইভাবে আমি মাখিয়ে নেব। আর এটা যেহেতু বেশ নরম তৈরি করতে হবে সেই জন্য আমি তেলটা দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে রেডি করে নিয়েছি। এবার এটার একটা সফট ডো তৈরি করে নেব। আর ডোটা তৈরি করার জন্য এবার আমি অ্যাড করে দিচ্ছি জল। এখানে আপনারা পরিমাণ মতো জল ইউজ করবেন, যেমন আপনাদের দরকার হবে সেরকম অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। আমি ভালোভাবে হাতের সাহায্যে একটা নরম ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 10 মিনিট ধরে ভালোভাবে মেখে নেব। এখান থেকে আমি ছোট ছোট ডো বল তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম হয়েছে। ডো বল গুলো আমি ভালোভাবে রেডি করে এটা আধ ঘন্টার জন্য একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। বেলনে তেল লাগিয়ে দিচ্ছি আর এটা ভালোভাবে বেলে নেব। এর আকারটা গোলই হতে হবে, তার কোনো প্রয়োজন নেই, কারণ এটা পেটাই পরোটা। উপর থেকে আমি অল্প ময়দা ছড়িয়ে দিলাম আর একটা ছুরি দিয়ে মাঝ বরাবর এইভাবে কেটে নিলাম। এবার হাতে করে এটা ফোল্ড করে নেব আর ফোল্ড করে এটা ভালোভাবে রোল করে ঘুরিয়ে নেব। এটা রোল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা রোজের মতো তৈরি হয়ে গেছে। এবার এটা আমি আস্তে আস্তে প্রেস করে একটা ডো বল বানিয়ে নেব। এটা মাঝ বরাবর আমি প্রেস করে দিলাম। এটা আবার বেলার জন্য রেডি হয়ে গেছে, অল্প তেল দিয়ে দিলাম। আবারও আমি বেলনের সাহায্যে পরোটার আকারে বেলে নেব। এটা যতটা সম্ভব পাতলা বেলার চেষ্টা করবেন, তবে একেবারে কাগজের মতো নয়। তবে খেয়াল রাখতে হবে আপনাদের তাওয়াটার উপর ডিপেন্ড করবে এর সাইজটা। এখানে গ্যাসের উপর আমি তাওয়াটা দিয়ে দিয়েছি, এটা অল্প গরম হয়ে এসেছে। দিয়ে দিয়েছি পরোটাটা। এবার আমি দুটো সাইডই হালকা করে ভালোভাবে সেকে নেব। দেখতে পাচ্ছেন হালকা হোয়াইট কালার আর অল্প বাবলস হয়ে এসেছে। এবার এর উপর ছড়িয়ে দেব অল্প তেল
আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। এটা উল্টে পাল্টে আমি সেকে নেব, তবে এটা ব্রাউন কালার একেবারে হবে না। এই অল্প দেখতে পাচ্ছেন হালকা ক্রিস্পি ব্রাউন এসছে, এরকম অবস্থাতে আপনাদের তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে কিন্তু শেকা হয়ে গেছে, মানে এটা পরোটাটা রেডি হয়ে গেছে। এটা এরকমই অল্প উপর থেকে ক্রিস্পি থাকবে আর ভেতর থেকে কিন্তু নরম। এবার এটা যেহেতু পেটাই পরোটা, আপনার যত রাগ আছে এর উপর ছেড়ে দেবেন, যেভাবে খুশি আপনারা এটাকে পিটিয়ে রেডি করে নিন। এটা খুব গরম আছে, তবে এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা এভাবে রেডি করা যাবে না, তাই গরম অবস্থাতে একটু হাতটা সাবধানে রেখে আপনাদের রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে ভাঁজে ভাঁজে আমি রেডি করেছিলাম সেই মতো আস্তে আস্তে খুলে যাচ্ছে, তার মানে পিটাই পরোটা একেবারে দোকানের মতো রেডি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি পেটাই পরোটা। আর এটা যেহেতু কলকাতার একটা বিখ্যাত স্ট্রিট ফুড, আর এই কলকাতার স্ট্রিট ফুড পেটাই পরোটার সাথে সার্ভ করা হয় ছোলা আলু, তাই এখানেও আমি পেটাই পরোটার সাথে সার্ভ করে দিয়েছি ছোলা আলু, আর সাথে আমি একটা পায়েস বানিয়ে নিয়েছি ডেজার্ট হিসেবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম হয়েছে। এই পরোটা অন্যান্য পরোটার থেকে একেবারে আলাদা, এটা ব্রাউন কালারেরও হবে না আর এটা ক্রিস্পি না হয়ে একেবারে সফট হবে। আমার এই রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।